বিএনই নিউজ 24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনে হালচাল প্রচার করছে। এতে 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালে 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে বিএনই নিউজ 24.com। আজ থাকছে খুলনা 6 আসনের হালচাল। খুলনা 6 সংসদীয় আসনটি খুলনা জেলার সর্বদক্ষিণে সুন্দরবনের কোল ঘেঁষা এবং উপকূলীয় উপজেলা কয়রা ও পাইকগাছে নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 104তম আসন। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনে ভোটার ছিলেন 2,11,099 জন। ভোট প্রদান করেন 1,44,084 জন। নির্বাচনে জামায়াতে ইসলামের শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস বিজয়ী হন। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান 58,369 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের শেখ মোহাম্মদ নুরুল হক। নৌকা প্রতীকে তিনি পান 57,669 ভোট। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সব বিরোধী দল এই নির্বাচন শুধু বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহতও করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারবিহীন নির্বাচনে খুলনা 6 আসনে কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12 জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,09,198 জন। ভোট প্রদান করেন 1,73,339 জন। নির্বাচনে আওয়ামী লীগের শেখ মোহাম্মদ নুরুল হক বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 66,033 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত ইসলামীর শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান 49,023 ভোট। 2001 সালের 27 ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,55,410 জন। ভোট প্রদান করেন 2,24,786 জন। নির্বাচনে জামায়াতে ইসলামী শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস বিজয়ী হন। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান 1,27,874 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের শেখ মোহাম্মদ নুরুল হক। নৌকা প্রতীকে তিনি পান 89,312 ভোট। 2008 সালের 29 ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,81,285 জন। ভোট প্রদান করেন 2,53,247 জন। নির্বাচনে আওয়ামী লীগের সোহরাব আলী সানা বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,31,121 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত ইসলামীর শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান 1,16,161 ভোট। 2014 সালের 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের শেখ মোহাম্মদ নুরুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20-দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 3,66,239 জন। ভোট প্রদান করেন 3,11,460 জন। নির্বাচনে প্রার্থী ছিলেন 7 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের আক্তারুজ্জামান বাবু, ধানের শীষ প্রতীকে বিএনপির আবুল কালাম আজাদ, লাঙ্গুল প্রতীকে জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু, কাস্তে প্রতীকে সিপিবির সুভাষ চন্দ্র সানা, টেলিভিশন প্রতীকে ডিএনএফের মির্জা গোলাম আজম, গোলাপফুল প্রতীকে জাকের পার্টির শেখ মর্তুজা আল মামুন, হাত পাখার প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী নূর আহম্মদ প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের মোহাম্মদ আক্তারুজ্জামান বাবু বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 2,84,349 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির আবুল কালাম আজাদ। ধানের শীষ প্রতীকে তিনি পান 19,257 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায় খুলনা 6 আসনে পঞ্চম ও অষ্টম সংসদে জামায়াত ইসলামী এবং সপ্তম, নবম, দশম ও একাদশ সংসদে আওয়ামী লীগ বিজয়ী হয়। ষষ্ঠ সংসদে কেউ নির্বাচিত হয়নি।
দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ টোয়েন্টি ফোরের গবেষণা টিম দৈবচন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের সপ্তম, ২০০১ সালের অষ্টম ও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ টোয়েন্টি ফোর খুলনা ৬ আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায় ১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৬৮.২৫% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ৪০.০২%, বিএনপি ৪.৫৮%, জাতীয় পার্টি ১৩.৭৮%, জামায়াতে ইসলামী ৪০.৫১%, স্বতন্ত্র ও অন্যান্য ১.১১% ভোট পায়। ১৯৯৬ সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৮২.৮৬% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ৩৮.০৯%, বিএনপি ৯.৭১%, জাতীয় পার্টি ২২.১৯%, জামায়াতে ইসলামী ২৮.২৮%, স্বতন্ত্র ও অন্যান্য ১.৭৩% ভোট পায়। ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৮৮.০১% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ৩৯.৭৩%, চার দলীয় জোট ৫৬.৮৯%, জাতীয় পার্টি ০.৬৮%, স্বতন্ত্র ও অন্যান্য ২.৭০% ভোট পায়। ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৮৯.৪৪% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে ১৪ দলীয় জোট ৫২.১২%, চার দলীয় জোট ৪৬.১৭%, স্বতন্ত্র ও অন্যান্য ১.৭১% ভোট পায়। খুলনা ৬ কয়রা ও পাইকাছা আসনে বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাবু, দ্বাদশ জাতীয় সংসদে তিনি আবারও মনোনয়ন চাইবেন। এছাড়া আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর মশির রহমান, সাবেক সংসদ সদস্য সোহরাব আলী সানা, খুলনা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ রাশিদুল ইসলাম, তার বাবা শেখ মোহাম্মদ নুরুল হক পঞ্চম, সপ্তম ও দশম সংসদে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তিনি ২০২০ সালের ২৯ জুলাই করোনা সংক্রমণে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপকমিটির সাবেক নেতা সাইফুল্লাহ আল মামুন, খুলনা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ডক্টর শেখ শহীদুল্লাহ, খুলনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ প্রকৌশলী মাহবুবুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী প্রেম কুমার মণ্ডল মনোনয়ন চাইবেন। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন খুলনা জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম মনা, কয়রা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি রফিকুল ইসলাম রফিক। বিএনপি জামায়াতে ইসলামীকে নিয়ে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলে জামায়াতে ইসলামীর খুলনা মহানগর আমির আবুল কালাম আজাদী হবেন মনোনয়নের অন্যতম দাবিদার। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায় খুলনা ৬ সংসদীয় আসনটিতে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা ভালো হলেও দুর্গ বলা যাবে না। তবে এই আসনে আওয়ামী লীগের ভরসা অবকাঠামোগত উন্নয়ন। বর্তমান সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বদলে দিয়েছেন কয়রা পাইকগাছা উপজেলার জনপদের চিত্র। কয়রা উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি টেকসই ভেড়িবাঁদ। ১৫০০ কোটি টাকা টেকসই ভেড়িবাঁদ প্রকল্পের কাজ এখন চলমান রয়েছে। এছাড়া খুলনা শহর থেকে পাইকগাছা ও কয়রায় পৌঁছানোর প্রধান সড়ক পথ, ১৮ মাইল থেকে কয়রা উপজেলা পর্যন্ত রাস্তাটি বাঁক সরলীকরণ ও প্রশস্তকরণের জন্য ৩৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং তার মধ্যে প্রায় ৭০% কাজ শেষ হয়েছে। সুন্দরবনের উপকূলীয় এই আসনে বিএনপির সাংগঠনিক অবস্থা সুসংহত নয়। এছাড়া ব্যক্তি ইমেজ রয়েছে এমন নেতার অভাব রয়েছে বিএনপিতে। আওয়ামী লীগ ও বিএনপির বাইরে এই আসনে জামায়াতে ইসলামী বেশ শক্তিশালী। পঞ্চম ও অষ্টম সংসদ নির্বাচনে সংসদে প্রতিনিধিত্ব করেছে জামায়াতে ইসলামী। একাদশ সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর কাছে এই আসনটি ছেড়ে দেয় বিএনপি। জোটগত নির্বাচন করলে এবারও ব্যতিক্রম হবে না বলে মনে করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে দলীয় কুণ্ডল নেই, তবে আওয়ামী লীগে চরম অন্তকুণ্ডল রয়েছে। তার প্রমাণ পাওয়া যায় সাবেক সংসদ সদস্য সোহরাব আলী সানার মন্তব্যে।
এক সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেছেন, বহিরাগত কাউকে মনোনয়ন দেওয়া হলে তারা নিজেদের স্বার্থে দলের মধ্যে সুকৌশলে বিভাজন তৈরির পাশাপাশি ভাই লীগ সৃষ্টি করেন। এসব ভাই লীগের দাপটে দলের ত্যাগী নেতারা কোণঠাসা হয়ে পড়েন। খুলনা ছয় আসনের সাবেক এই সংসদ সদস্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর কাছে ভাই লীগ সৃষ্টির কারিগরদের যাতে এবার প্রাধান্য না দেয়া হয় সেই ব্যাপারে আহ্বান জানান। দলের মধ্যে প্রকাশ্যে এমন বিভাজন দ্বাদশ জাতীয় সংসদে প্রভাব পড়বে বলে মনে করেন রাজনীতি পর্যবেক্ষকরা। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের ১০৪তম খুলনা ৬ সংসদীয় আসনটি আওয়ামী লীগের হাতছাড়া হয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ ২৪ এর সঙ্গেই থাকুন।